شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. عليكم السلام ورحمة الله وبركاته. দুই দেড় দিন এবং ঈদ উল আজহার পর তিন দিন রোজা রাখা নিষিদ্ধ, আর বাকি দিনগুলোতে রোজা রাখা যাবে, অর্থাৎ এই বাকি দিনগুলোতে নফল রোজা রাখা যাবে। নফল রোজার ক্ষেত্রে উত্তম হচ্ছে দাউদ আলাইহিসসালামের রোজা, তিনি একদিন ভাঙতেন একদিন সারতেন, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল উঠে, এই দিনে রোজা রাখা মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। মুহররমের রোজা, জুলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, আশুরা রোজা, এই রোজাগুলো মুস্তাহাব, বেশি গুরুত্বপূর্ণ। তবে শুধুমাত্র শুক্রবারে রোজা রাখা নিষেধ, শুধুমাত্র শনিবারে রোজা রাখা নিষেধ। এই হচ্ছে মোটামুটিভাবে নফল রোজার ক্ষেত্রে কথা। এই দুই দেড় দিন এবং ঈদ উল আজহার পরে তিন দিন রোজা রাখা নিষিদ্ধ, বাকি দিনগুলোতে রোজা রাখা বৈধ, অর্থাৎ নফল রোজা রাখা জায়েজ আছে। সোমবার বৃহস্পতিবার রোজার গুরুত্ব বেশি, আরও বেশ কিছু রোজার গুরুত্ব বেশি, যেমন শাওয়ালের ছয় রোজা। তবে শুধুমাত্র শুক্রবারকে ফজিলতের দিন মনে করে ওই দিন রোজা রাখা নিষিদ্ধ। ধন্যবাদ।